এরপর প্রশ্ন করেছেন জাহিদ হাসান, আপনি লিখেছেন সেকুলার সাহিত্যিক সৈয়দ শামসুল হক কোরআনের মর্মানুবাদ করেছেন, যিনি কোরআনে বিশ্বাস করেন কিনা সেটাই ধোঁয়াশাপূর্ণ, তথাপি যিনি আরবি জানেন না এরকম কারো কোরআনের মর্মানুবাদ করা সম্পর্কে আপনার মন্তব্য কি? দেখুন, কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউদুল্লু বিহি মাইয়্যাশা ওয়া ইয়াহদি বিহি মাইয়্যাশা, এই কোরআন দিয়ে অনেককে আল্লাহ তাআলা গুমরাহ করেন, পথভ্রষ্ট করেন, কোরআন পড়েই সে পথভ্রষ্ট হয়, কোরআন থেকে পথভ্রষ্ট তার রসদ সে খুঁজে পায় এবং সঠিক পথ থেকে বরং সে কোরআন পড়ে আপনার সরে পড়ে, ছিটকে পড়ে। আর এর বিপরীতে আল্লাহ তাআলা এর কোরআন দিয়ে অনেককে হেদায়েত দান করে থাকেন। কোরআনের অনুবাদের জন্য অবশ্যই সাহিত্য এবং যে ভাষায় অনুবাদ করা হবে সে ভাষা সম্পর্কে পাণ্ডিত্য, এটা অত্যন্ত জরুরি একটি বিষয়। সৈয়দ শামসুল হক তিনি অত্যন্ত উঁচু মাপের একজন সাহিত্যিক, আমরা সবাই কমবেশ জানি, সব্যসাচী লেখক, তার লেখা বেশ কিছু বই পড়ার সুযোগ আমার হয়েছে। তার মধ্যে থেকে একটি বই নাম আমার মনে পড়ে, খেলার আম খেলে যা, এই বইটি আমার পড়ার সুযোগ হয়েছে, আরও কিছু বই তার পড়ার সুযোগ হয়েছে। এই সৈয়দ শামসুল হক তিনি অনেক বড় মাপের সাহিত্যিক হওয়ার কারণে তিনি যদি কোরআন এবং হাদিসের অনুবাদ করার জন্য যে অন্যান্য যোগ্যতা আছে সেগুলো অর্জন করে তিনি অনুবাদ করতেন, সন্দেহাতীতভাবে সেটি আমাদের জন্য অনেক আনন্দের বিষয় হতো। তার এই উদ্যোগকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তবে তার এই থাকে তাহলে এটি কোনো কঠিন কিছু নয়। তারপর তিনি এই কোরআনের অনুবাদ করলে সেটি অবশ্যই কিনা আল্লাহর হন নিজে অন্তত সেটার দাবি না করেন। আবার আরবি ভাষা সম্পর্কে আপনি কিছুই যদি না জানেন তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ আরবি ভাষার জ্ঞান, অলঙ্কার ইত্যাদি এগুলো যদি আপনার জানা না থাকে, তাহলে কোরআনের মতো উঁচু মাপের আরবি সাহিত্যের এই মহাগ্রন্থ, মহান সৃষ্টিকর্তার এই গ্রন্থের অনুবাদ আপনি কীভাবে করবেন? অন্যান্য বাংলা অনুবাদগুলো দেখে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি তো সরাসরি কোরআন থেকে অনুবাদ করলেন না এবং সেক্ষেত্রে যথেষ্ট আপনার ত্রুটি বিচ্যুতির সম্ভাবনা থাকে। তাছাড়া সৈয়দ হক যে মর্মানুবাদ করেছেন, নাম দিয়েছেন মর্মানুবাদ, অর্থাৎ কোরআনের মর্মের অনুবাদ করেছেন। কোরআনের মর্ম, কোরআনের উদ্দেশ্য কী, মাকসাদ কী, এটা তো সবচেয়ে বেশি বুঝেছেন এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তা তিনি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআন করিমের সূরা নাহলের 44 নম্বর আয়াতে বলেছেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আমি এই কোরআন আপনার প্রতি নাজিল করেছি এজন্য যেন আপনি মানুষদের কাছে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেন, মানুষের কাছে এই বিষয়টাকে খুলে দেন, খোলাসা করে দেন। অর্থাৎ কোরআন বোঝানোর জন্যই আল্লাহ তাআলা এই কোরআন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করেছেন, তিনি বুঝিয়ে দিবেন সেজন্য। এখন যার প্রতি নাজিল হয়েছে তিনি মানুষকে বোঝাবেন, তিনি কোরআনের মর্ম বলবেন, সেটা স্বাভাবিক। কিন্তু আপনি কোরআনের অনুবাদ করছেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের যে বুঝ, তার যে ব্যাখ্যা, তার যে বিশ্লেষণ, তার সাহাবিরা তার থেকে শিখেছেন, এভাবে ধারা পরম্পরা এসেছে, সেটা থেকে আপনি আদৌ গ্রহণ করেছেন কিনা, যেটুকু দেখেছি আমি সৈয়দ হকের মর্মানুবাদ তা থেকে বোঝা যায় তিনি সেখান থেকে গ্রহণ করেননি। যেমন সূরায়ে আল আসরের যে অনুবাদ এখানে রয়েছে সেখানে তিনি ওয়াল আসর এই শব্দের অনুবাদে পড়ন্ত বেলার শপথ, এই পড়ন্ত বেলা আসর শব্দের অর্থ লিখেছেন, সন্দেহাতীতভাবে শব্দটি চমৎকার হয়েছে। কিন্তু আপনার ইল্লাল্লাযিনা আমানু, অর্থাৎ পরবর্তী আয়াতের যখন অনুবাদ তিনি করেছেন যেখানে ইমানদারদেরকে বলা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত নন, সেখানে ইমানের জায়গায় তিনি যারা আস্থা রাখেন এই কথা বলেছেন, যারা আস্থা রাখেন তারাই ইমানদার, ব্যাপারটিতে এত সহজ নয়। অতএব আস্থা রাখার কথা বললে ইমানের অনুবাদ হয় না, বরং ইমান একটা পারিভাষিক শব্দ, এটাকে এক শব্দে আপনি যদি ব্যাখ্যা করতে যান তাহলে তা অনেকাংশেই সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের ব্যাখ্যা বলেছেন আল ইমান ওয়ান তুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল হাদিস, ইমান হলো আল্লাহ প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করার নাম। অতএব ইমানের সংজ্ঞা এই কোরআন যার প্রতি নাজিল হয়েছে তিনি দিয়েছেন, আপনি তার মাধ্যম ছাড়া নিজে নিজে কোরআনের মর্মানুবাদ যদি করতে যান সেক্ষেত্রে ভ্রান্তির দিকে ধাবিত হবেন, এতে কোনো সন্দেহ নেই। সৈয়দ হকের সাহিত্য, তার এই কোরআনের মর্মানুবাদের সাহিত্য মান দেখে অনেকে আবেগে আপ্লুত হচ্ছেন, অনেকে বলছেন কোরআনের মর্ম তিনি অনেকদিন পরে উদ্ধার করলেন, এ কথাগুলো অন্তঃসারশূন্য। সাহিত্য মান বা সাহিত্য মূল্য থাকতে পারে তার এই কোরআনের মর্মানুবাদ গ্রন্থের, কিন্তু এটা কোনো ধর্মগ্রন্থ হিসাবে তার অনুবাদের কোনো অধিকারিতায় নাই যদি তিনি ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী না হন।
একজন মুসলমান যদি কোনো নাস্তিকের কথার ব্যাখ্যা করেন, বইয়ের ব্যাখ্যা করেন এবং তার সুবিধা অনুযায়ী বুঝ অনুযায়ী ব্যাখ্যা করেন, সেটা যেরকম সমাজে কারোর কাছে গ্রহণযোগ্য হবে না, বিষয়টি একই রকম। দ্বিতীয়ত হলো এটার জন্য আরবি ভাষা সম্পর্কে যথেষ্ট পাণ্ডিত্য দরকার। তৃতীয়ত হলো এই কোরআনের ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিরা কীভাবে ব্যাখ্যা করেছেন সেগুলোকে ধারণ করা দরকার। 1450 বছর আগে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই প্রেক্ষাপটের কী বিবরণ তারা দিয়েছেন সেগুলো ধারণ করা দরকার, তারপর সেটার অনুবাদে আসা দরকার। যাই হোক, সৈয়দ হকের এই আপনার উদ্যোগ আমরা সাধুবাদ জানাই, তবে তার উদ্যোগ যেন ধর্মগ্রন্থ থেকে ধর্মগ্রন্থ এটা অনুবাদ করে বরং সেখান থেকে ধর্ম বিশ্বাসকে পৃথক করার অপচেষ্টা যেন না হয়, অর্থাৎ এই ধর্মগ্রন্থ দিয়ে বরং সেকুলারিজম প্রতিষ্ঠা করার অপচেষ্টা যেন না করা হয়, সেই বিষয়টি আমাদের দাবি থাকবে। ইতিমধ্যে আমরা বইটার অর্ডার করেছি, ইনশাআল্লাহ বিনিয়া বইটা হাতে পেলে বিস্তারিত দেখে আমরা বিষয়ে আরও বিস্তারিত মন্তব্য করব ইনশাআল্লাহ।